করার মতো সুযোগ তৈরি হয়েছে ভাইরা আমার বন্ধুরা আমার জানেন আজকে এখানে অনেক মুক্তিযোদ্ধারা আছেন অনেকেই মারা গেছেন এই উনি বর্তমানে ক্ষমতায় আছেন একাধারে তিনি তিনবারের প্রধানমন্ত্রী এর আগেও 96 সনে উনি প্রধানমন্ত্রী যিনি নাকি বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল ওনার স্ত্রী যিনি নাকি বাংলাদেশ যুব মহিলা লীগের সম্পাদিকা অধ্যাপিকা অপু উকিল কাজ করছেন আমাদের সুন্দরভাবে এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন আমি এটা হলোগা বনবাসে তারা ডাক্তার রঞ্জু রচিত রুকন পরিচালিত বনবাসের তারা এই নাটকটির শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাই ভালো থাকুন জয় বাংলা
আমি রক্ষা করতে পারিনি এক এক দিন মনে হয় আত্মহত্যা করি প্রভাবের হাত থেকে মুক্তি নেই দুঃখ করবেন না কামাল শেখ অভাব কারো চিরদিন থাকে না আপনারও থাকবে না যে ঢাকা দিয়েছি তা দিয়ে লেখাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে গড়ে তুলুন শিশুটা বোধহয় ঘুমিয়ে পড়েছে নারে শুকুর জেগে থাকলে নিয়ে যাওয়াটাই মুশকিল হতো শুকুর চর্বির মতো আমি আমার বাবুকে দেখিনি শুকুর Hey!
মা জননী মায়ের বাড়ি একিলা যায় তোমার থাকবে না যাকে তুমি রাখতে পারবে না তাকে দেখে কি হবে মা জননী বাবু বাবু তোমার কেউ নয় বাবু তোমার কেউ স্বামী কাঁদবেন না জরিনা বানু আপনার বাবু চিরদিন আপনারই থাকবে আমি শুধু মানুষ করার দায়িত্ব নিলাম আমি শুধু মানুষ করার দায়িত্ব নিলাম আমাকে তুমি দোষী করো না করি শুকুর না মা আমি বাঁচব না আমাকে তুমি দোষী করো না আমি বাঁচব না শুকুর আমাকে তুমি দোষী করো না যে দাস্তি শুকুর আমার খোকাকে আর একটি বার দে বাবা আমার খুলে দে করে শুকুর খোকাকে নিয়ে এখান থেকে চলে যা শুকুর যত দেরি হবে তত মায়া মারবে ওটাকে নিয়ে চলে যা কি বলছি তোর কানে যাচ্ছে না যারে হতো মাগা চলে যা চলে যা যাচ্ছি শুকুর যাচ্ছি আমার বাবু আমার বাবু শোনাবার ফিরে আয় বাবা আমি যে নগরে নগরে বিক্ষি করে তোকে খাওয়াবো বাবা ha 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 ha
بابو
প্রায় আগুনে দংশন করেছে আর আর তাকে বাঁচাতে হলে সূর্য ওঠার আগে তাকে তাকে সাগরে ভাসিয়ে দিতে হবে সাগরে ভাসিয়ে দিয়ে যাবে দেখতে পারবো না রে লালু আমি যা দেখতে পারবো না হে কুদা তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিলে কুদা কেন দিলে রেখা ধরে না তোরা আমাকে ফেলে যাস তাহলে যে আমি বড় একা হয়ে যাব রে আমি যে বড় একা হয়ে যাব হাসির পরে সেখানে যাবো না
আমি আমি আমার মাকে যতদিন পর্যন্ত খুঁজে না পাব ততদিন এই নদীর ধার থেকে আমি কোথাও যাব না রে শুকুর এই নদীর ধার থেকে আমি কোথাও যাব না রে শুকুর বড় সাহেব বলে গেল নয়নে বাদশার দরবারে যেতে আমি যাব আমি যাব আমি নয়ন বাদশার দরবারে যাব আর ডালে বসে পাখিরা ভুকাইছে গান প্রজাপতিরা ভয়ে চলেছে একে ফুল থেকে অন্য ফুলে সব ভক্ত রহিল আমার মনে পিতা মারা যাবার সময় এই শান্তিনগর রাজ্যের দায়িত্ব ভার আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন বাবা নয়ন তুই বড় হয়ে তোর জন্মদাতা পিতাকে খুঁজে বের করবি এবং প্রজাদের সুখে তুই হবি সুখী ওগো খোদা মেহেরবান তুমি আমার সহায় দেখো আমি যেন আমার পিতার দে আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে পারি সালাম কে তুমি আমি কৈলাসপুরের একজন আশ্রয় হিন্দি ভিখারি চাই তোমার আমি চাই একটু অস্ত্র তিন দিনই হলো এই অবশিষ্টের মুখে একই ফুটা দুধ তুলে দিতে পারলাম না এখন আমি কি করব যা আপনা এখন আমি কি নাম তোমার শুকুরানি জনাব কে 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 নাম বলেন শুকুরানি তোমার তোমার নাম তো আমি আমার আব্বা হুজুরের কাছে অনেকবার শুনেছি তাহলে হ্যাঁ যা আপনা আমি সেই শুকুরানি শুকুরানি তাহলে বলো আমার আমার জন্মদাতা পিতা কোথায় শুকুরানি আপনার ছোট বনের খুঁজে সেই বন জঙ্গলে ঘুরে না খোদা মেহেরবান তুমি তুমি কি শোনালে আমায় শুকুরানি তুমি বলো তুমি যা বলছো সব ভুল বলেছো যা বলেছো তুমি মিথ্যে বলেছো তুমি বলো আমি কি আমার জন্মদাতা পিতাকে কোনো দিনই খুঁজে পাবো না নিশ্চয় পাবে না আপনা নিশ্চয় পাবে বলো বলো শুকুরানি কিভাবে পাবো আমাকে একটু আশ্রয় দিলে আপনার পিতাকে খুঁজে পাবেন যা আপনা শুধু আশ্রয় নয় শুকুরানি শুধু আশ্রয় নয় আজ থেকে তুমি হবেন এই শান্তিনগরের একমাত্র উজির কাজটা কিন্তু আপনি ভালো করলেন না জনাব কেন ভালো করলাম না একটা বিক্রি কি শুধু বিক্রি দেওয়া যায় কিন্তু উজিরের পদ দেওয়া যায় না জনাব আমি এই শান্তিনগরের বাদশাহ নয়ন কাকে কোন দায়িত্ব দিতে হবেন সেটা তোমার কাছ থেকে শিখে নিতে হবে না আমার বড় ভুল হয়ে গেছে যা আপন আমাকে আপনি ক্ষমা করে দেন এসো এসো শুকুরানি আজই তোমাকে শান্তিনগরের উজিরের দায়িত্ব আমি তোমাকে বুঝিয়ে দেব তাই চলুন যাহা পড়া তাই চলুন তুমি আমাকে সামান্য একটা বিক্রির জন্য যেই অপমান করেছ সেই অপমান সেই অপমান আমি কিছুতেই সহ্য করব না এই অপমানের প্রতিশোধ আমি আমি তোমাকে এমন দেশে
ঢেলে দেব যে পাগলা কুকুরের মতো তুমি যাকে দেখবে তাকে কামড়াবে আরে এখানে কে আছে বড়াল সাহেবকে এখানে পাঠিয়ে দে দেখো নাকি কাণ্ড আমাকে আবার ডাকতে হয় নাকি আমি তো আগেই থেকে এসে হয়েছি হজুর মড়াল সাহেব আজ বাদশাহ নয়ন আমাকে যেভাবে অপমান করেছেন সেই অপমানে সেই অপমান আমি কিছুতেই সইতে পারছি না এতে আমার মাথায় আগুন ধরে গিয়েছে দেখো নাকি কাণ্ড সেজন্যই তো আমি ভাইজি আর শরাব নিয়ে এসেছি না জানি কোন অভিশাপে কিতাব জ্বালাই
দেখো দেখি কাণ্ড ধীরে শিপশালা ধীরে সময় হলে আমি সব কৌশল শিখিয়ে দেব এবার আমি আসি শিপশালা ব্যাস আসসালামু আলাইকুম সামান্য একটা ভিখারির জন্য তুমি 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 আমাকে যে অপমান করেছো কিন্তু আমিও সেনাপতি দবেড়ে কাপ আমি তোমাকে বুঝিয়ে দেব হিম্মত ইচ্ছা চেয়ে যা বেশকে বানায় দুজক আর দুদককে ভাত বানায় বেহেস আর বেহেস জানোয়ার এইসব চিজে মানুষকে বানায় জানোয়ার আর জানোয়ার বানায় মানুষ আর সেনাপতি দমের তোমার পড়ায় গন্ডায় আদায় করে নেব আমি এই অপমানের প্রতিশোধ তবে আমার নাম তবে আমার নাম সেনাপতি তবে শুনুন সবাই পিতা মৃত্যুর পর আমি এই সিংহাসনে বসেছি আপনাদের সাহায্যে আমি রাজ্য পরিচালনা করছি কিন্তু কোনোদিন আমি প্রাসাদের বাইরে যাইনি তাই আমি মনস্থ করেছি কিছুদিনের জন্য শিকারে যাব তাতে আপনাদের কি অভিমত দেখো দেখি কাণ্ড আপনি শিকারে গেলে এই রাজ্য কে পরিচালনা করবে কেন আমার বর্তমানে উজিরে আলা শুকুর আলী করবে রাজ্য পরিচালনা কথাটা ঠিক হলো না যাব না কেন ঠিক হলো না দবির খান দেখো দেখি কাণ্ড দবির কে হলো আপনার প্রধান সেনাপতি সে থাকবে আপনার পাশে আমার মনে হয় উজির সাহেব এই পার দিয়ে রাজ্য পরিচালনা করবে বেশ আপনার এই যুক্তি আমি মেনে নিলাম আসুন উজির সাহেব বসুন বসুন এই সিংহাসনে গ্রহণ করুন এই শাহী সিরাজি আপনার হাতে রাজ্যভার তুলে দিয়ে আমি যাত্রা করব শিকারের উদ্দেশ্যে আমি কি পারবো সেই দায়িত্ব পালন করতে জনাব পারবেন উজির সাহেব পারবেন কারণ আপনার সঙ্গে থাকবে আমার প্রধান উপদেষ্টা মোড়ল সাহেব আমাকে আবার বলতে হয় নাকি দাদা আপনার দেওয়া দায়িত্ব আমি গ্রহণ করলাম ধন্যবাদ উজির সাহেব ধন্যবাদ আসন আসন গ্রহণ করুন গ্রহণ করুন এই শাহী সিরাজি সেনাপতি দবির খান হ্যাঁ তাই চলুন আমরা শিকারের উদ্দেশ্যে হ্যাঁ তাই চলুন যাব না হ্যাঁ তাই চলো
কিন্তু একটা কথা মনে রাখবেন উজির সাহেব আমি হচ্ছি ওই কাজগামের মুরাল আমি কিন্তু আপনাকে একটা সুযোগ দিয়ে গেলাম আপনি সুযোগ বুঝে কাজ করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজ যাহা পোনা যে দায়িত্ব আমার উপর দিয়ে গেছে আমি যেন তা সঠিকভাবে পালন করতে পারি তুমি আমার সহায় থাকো খোদা তুমি আমার সহায় থাকো জীবন আমার দুর্বিষহ হয়ে উঠেছে দিলে দিলে মৃত্যু হচ্ছে আমার আমি অক্ষম নই ভঙ্গুর নই দুর্বল নই বিয়ে বাস করেছি তবু কেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ভাগ্যের হাতে পরে পরে মার কাচ্ছি রবি ভূষণের অপর নাম নাকি রাজবাড়ির চাকরি আমার ভাগ্যে নেই তাই বলে কি অন্য কোন প্রতিষ্ঠানে আমার চাকরি হবে না আমার চোখের সামনে চাকরির দরজাগুলো যেন অপরে হতে বন্ধ হয়ে আসছে রবি চেষ্টা করে ডাকি রবি নাকি ওই সামাজিক ভাব অথচ দল প্রতি মুহূর্তে নিজে নিচ্ছে গরিবের প্রাণ দড়ি হচ্ছে আরো দড়ি কেউ তাদের প্রতি তিৎক্ষার দিচ্ছে না কেউ তাদের মুখের উপর তুতু দিচ্ছে না রবি তোর সঙ্গে আমি সম্পূর্ণ একমত রবি কিন্তু তুই জানিস কি সুমন তুই জানিস না এই জীবন দুর্বিষহ জীবন যন্ত্রণা আমার তীরে তীরে মৃত্যু হচ্ছে বাবা অসুস্থ গড়ে বিবাহযোগ্য একটা বোন মহারাজ বাড়িতে চাকরানির কাজ করে পাশের তারা আমার চোখের সামনে ধরবে তখন তখন আমার চোখ পিঠে জল আসে রে সুমন জল আসে দিনের প্রায় ঘরে আসে এই দুর্দশার ছবি আমরা যেন ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি রে রবি সুমন মাঝে মাঝে একটা দানু বলি আক্র শেষে যখন আমার খাতে ভর করে ইচ্ছে হয় ইচ্ছে হয় এই তাম সমাজ রোডাকে প্রচন্ড ভাবে একটা নাড়া দেয় ইচ্ছে হয় দাবাড়াল হয়ে ওই শাসক গোষ্ঠীকে বুঝে দেয় এই হিংসা শতাব্দীর মানুষ সমুদায় মহারা আর আমরা মুখ খুঁজে সহ্য করব আবার ভাবি বাবার মনে ব্যথা আসবে মার চোখে ভরে উঠবে অশ্রু বেদনা কিন্তু মা তো আমাকে মানুষ করার জন্য আপনার চেষ্টা করেছে কিন্তু আমি মাকে কি দিলাম রে সুমন রবি রত্নার চিন্তা করলে রবি রত্না রত্না রত্নাকে তুই ভালোবাসিস তোদের ভালোবাসা 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 রবি ভালোবাসা মরে গেছে রসুমন ভালোবাসা মরে গেছে এ জগরদ্ধর পাতার তার চাপে পড়ে প্রেম স্নেহ মমতা ভালোবাসা এই প্রেম রাক্ষসটার তলে চাপা পড়ে গেছে তোর ব্যথা আমি বুঝি রবি কারণ
আমিও তো বর্তমানে বেকার আমি তাহলে মানে আশিরে রবি তাহলে আমি এখন আসি এখন আমাকে একটা কিছু করতে হবে আমি কি করব যে কিছুই বুঝতে পারছি না আমি সবই বুঝতে পারছি রত্না কিন্তু তোমার কাছে একটা অনুরোধ কি অনুরোধ আমার খাওয়া পড়ার দায়িত্ব তোমাকে নিতে হবে রমিদা তুমি শুধু আমার এই নামটা গুছিয়ে দাও দেখ রত্না আমার সংসারের যে অবস্থা আমি তোকে কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি দাদা স্থির দাবি নিয়ে তোমার বাড়িতে কোনোদিনও আমি যাব না দাদা তুমি ভাবতে পারো কি অবস্থায় পড়লে কোন কুমারী মেয়ে লজ্জা কিনার মাথা নিয়ে আমাকে তুমি বিয়ে করো তোমার ব্যথা আমি বুঝি রত্না আমি বুঝি তুমি কতটুকু বুঝো রঘুদা বাঙালি ঘরের কুমারী মেয়েদের দুঃখের কথা সকলেই বুঝতে পারে না আমাদের এই দারিদ্রের সুযোগ নিয়ে তুমি যা খুশি কে কে কি বলছে কাল ওই মিন্টু দাদা কি কিছু বললে আমার সঙ্গে আকরাম খানের বিয়ে দিবে মিন্টু মিন্টু হারামজাদার এত বড় পর্দা তুমি শুধু শুধু মাথা গরম করছো রঘুদা তুমি লোকের মুখ কি দিয়ে বন্ধ করবে রঘুদা গরিবের ঘরে শুধু রূপ থাকলে মেয়েদের বিয়ে হয় না রাশি রাশি রূপা উঠায় মাঝে মাঝে ইচ্ছে হয় বিষ খেয়ে শেষ করে দে আমার এই জীবন রত্না কৃষ্ণের রক্ষী জীবন আমি আপ্রাণ চেষ্টা করে এ স্বপ্নের মাসে আমি তোকে বিয়ে করে গড়ে তুলে নেব কিন্তু এই জুমুরের একটা ব্যবস্থা না করে এই জুমুরের একটা ব্যবস্থা না করে তোকে যদি বিয়ে করি তাহলে বাবা মার মনে কেন দুঃখ আসবে বেকারত্বের অভিশাপ প্রতি মুহূর্তে মৃত্যু হাতে আমাকে ডাকছে বিবাহর যোগ্য একটা বোন আমার চোখের সামনে যখন ঘুরে দাঁড়ায় এর একটা ব্যবস্থা না করে আমি তোকে গড়ে নিয়ে যেতে পারবো না রত্না বিব্রত করতে চাই না তুমি যতদিন স্বাবলম্বী না হতে পারো ততদিন আমি তোমার জন্য অপেক্ষা করব রঘুদা রত্না হ্যাঁ রঘুদা Bye.
গর্ব রঘুদা তোমার সে আমার সেই গর্ব যেন মাটির তলে মিশে না যায় রঘুদা ঠিক আছে রমা ঠিক আছে আসি রঘুদা সর্জন করতে এই দারিদ্রের হাত থেকে মুক্ত হয়েছে নইলে দুদিন আগে তারা এক মাস রেখেছে আজ তারা পাখাবাড়ি করছে মা বলল ওরা ঔষধ কিন্তু আমি ঔষধ হবে বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হয়েও আমার মনে শান্তি ছিল না উদাত আল্লাহর শেষ মেহেরবানিতে আমার একমাত্র পুত্র কাজলকে পেয়ে আমার মনের শান্তি ফিরে পেয়েছি শুধু আপনি একাই নয় শানশাহ সারা রাজ্যময় আনন্দের ঢেউ দিয়েছে শাহজাদা কাজল কারণ আপনার অবর্তমানে সেই হবে আজবী নগরের বাবি সম্রাট সুলতান কা আপনি আমার পুত্র কাজলের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখবেন সে যেন সুশিক্ষা পরিদর্শ হয়ে যায় এর জন্য আপনি নিশ্চিত থাকুন শানশাহ সেনাপতি সুলতান কা উজান গায়ে বন্যা দুর্গত এলাকায় প্রচুর খাদ্য পাঠানো হবে তাই চলুন শানশাহ এত তো দূরের কথা সেখানে এক মুঠো রুটি আমি পাঠাবো না ওই আমি ওই নদীর তলায় ডুবে দেব সারা গ্রামের মানুষ রবি ডাকাতের বয়ে তর তর করে কাঁপছে রবি ডাকাতের গ্রামের যুবতী মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে একটি মাত্র মেয়ে আমার তাকে নিয়ে আজ আমি বড় ভাবনায় পড়েছি মেয়েটাকে বিবাহ দিতে পারলে আমি নিশ্চিন্ত হতে পারতাম কোথায় যে গেল মেয়েটা তারা তারা হ্যাঁ মা তোকে আমি ডাকছি রে মা কোথায় গিয়েছি রে মা শুনিস নে রবি ডাকাতের লোকেরা গ্রামের নিরহ মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে মিথ্যে কথা বাবা রবি ডাকাত ডাকাত হলো সে গরিবদের ভগবানের মতো ভালোবাসে তাহলে আমি যা শুনেছি সব মিথ্যে বাবা সব মিথ্যে তাক এসব কথা এখন তাক আমার খিদে পেয়েছে মা আমাকে তুই কিছু খেতে দে বাবা ঘরে যে এক ফোঁটা পানি নেই তুমি এখানে বসো আমি এক্ষুনি নদী থেকে পানি নিয়ে ফিরে আসছি তারপর তোমাকে আমি খেতে দেব আসি বাবা এই ভোর সন্ধ্যাবেলায় তুই নদীতে যাবি পানি আনতে ভয় নেই বাবা আমি যাব আর চলে আসব আসি বাবা এই ভোর সন্ধ্যাবেলায় মেয়েটা আমার নদীতে গিয়েছে পানি আনতে না 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 আমিও যাই তাকে নিয়ে আসি তাকে আমি নিয়ে আসি
বেষ্টন করুন যাতে একটা হরিণ পালাতে না পারে হরিণকে তাকলে তো যাহা বলা আমরা খুঁজে পাবো কত বন জঙ্গল আমরা ঘুরে এলাম এখানে তো একটি হরিণও আমরা পেলাম না যাহা বলা না দবির খাপ আর কোথাও যেতে হবে না এখানেই শিকার পাওয়া যাবে তাকলে তো যাহা বলা চলুন না আমরা অন্য কোন স্থানে চলে যাই যাহা বলা না সারা দিন চলে গেল পাহাড় পর্বত আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম কিন্তু একটি শিকারও তো আমরা খুঁজে পেলাম না যা আপনা চলুন না আমরা অন্য কোন স্থানে চলে যাই তোমাকে নিয়ে আর পাড়া গেল না দবির খাপ তোমাকে নিয়ে আর পাড়া গেল না তোমাকে সঙ্গে আনাটাই আমার ভুল হয়েছে বল বল হা হে Oh!
টাকা তোমার কোকিল কণ্ঠের গান শুনে আমি এসেছি নদীর গাঁঠে আমার পথ ছেড়ে দাঁড়ান আপনি যেতে দিন দাঁড়াও বিবি কে কে আপনি কি চাই আপনার আমি ডাকাত আমি চাই তোমার রূপ জবন আমি জীবনে কত নারী দেখেছি কিন্তু তোমার মত এমন রূপ জবন আমি কখনো দেখিনি চলো আমার সাথে না আমি আপনার সাথে কোথায় যাব না যাবে না তাহলে যে তুমি তো নাগিনী নয় যার রক্তরঙ্গা ফুটন্ত গোলাপ এসো এসো বলছি এসো এসো বলছি আমি তবে দুশ্মন আমি একজন শিকারী আজ দুদিন হলো আমি শিকারে এসেছি কিন্তু কোথাও একটি শিকার খুঁজে পেলাম না তাহলে যাই দাঁড়াও কেন তোমাকে একটি কথা বলতে চাই বলো শিকার আমার হয়ে গেছে যাবার পথে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব তুমি যাবে আমার সঙ্গে কেন কোথায় যাব আমি আপনার সাথে আমি যেখানে নিয়ে যাব সেখানে চিনি না গো জানি
তোমার মিষ্টি মধুর গান শুনে আমি হারিয়ে ফেলেছি আমার নবাবী মর্যাদা আপনি তাহলে আমি শান্তিনগরের নয়ন বাদশা আমি আমি তোমাকে শান্তিনগরের বেগম বানাতে চাই তুমি হলে বাদশাহ কিছুই নেই তোমাকে পেয়ে যদি আমার মৃত্যু হয় সেই মৃত্যু হবে আমার অনেক অনেকই সুখের আমাকে তুমি কথা দাও কন্যা বেশ আমার জীবনে আমার জীবনে এই প্রথম আমি আপনাকে কথা দিলাম আপনি আপনি কোনদিন আমাকে গরীব বলে ভুলে যাবেন না তো না কন্যা তোমাকে আমি গরীব বলে কোনদিনই ভুলে যাব না আমি তোমাকে কথা দিলাম তোমাকে পেয়ে যদি আমার বাদশাহী চলে যায় তবু আমি তোমাকে কোনদিনই ভুলব না সত্যি বলছেন হ্যাঁ কন্যা ভুলবেন না তো আমাকে না কন্যা তাহলে হাত ছেড়ে প্রতিজ্ঞা করুন আমাকে কোনদিন আপনি ভুলবেন না হ্যাঁ কন্যা
চলুন শাহজাদা আমরা আমি আর ডাকাতি করব না কেন ডাকাতি করবে না দাদা ডাকাতি করে মানুষের অভিশাপ আমার মাথায় তুলে নিব না অভিশাপ আমরা তো আমাদের জন্য ডাকাতি করি নাই আমরা ডাকাতি করেছি
এদেশের মানুষের এক মুঠোভাতের জন্য এদেশের মানুষের পরনের এক টুকরা কাপড়ের জন্য যখন আমাদের আমার গরীব আমার চোখের সামনে এই অসহায় মানুষের অধীন অসহায় দেখা সুমন চল এখন নদীর ঘাটে যা এখন নদীর ঘাটে শত শত নৌকা আসবে সুযোগ পেলে আমরা সবাই জাল দিয়ে পড়ব বলো না চল উস্তাদ চল সুমন তাই চল সেনাপতি সুলতান তাকে পাঠিয়েছিলাম গান গায়ের বন্যা দুর্গত এলাকায় দায়িত্ব বিলিয়ে দিতে কিন্তু সে এখানে ফিরে আসতে লাগেন তার কারণ বুঝতে পারছি না আপা হুজুর আপা হুজুর আমি শিকারে যাব আপা হুজুর দেখি বাবা কাজল এই বয়সে তুমি শিকারে যাবে হ্যাঁ আপা হুজুর আমি শিকারে যাব হাই গো শিকার
শিকারে যাওয়ার সময় এখনো হয় নাই এখন তোমার খেলাধুলা করো হাই গো কেলা তোমার
Now
হচ্ছে কে আপনি আমি আমি পাগল কিন্তু কিন্তু আপনি কেন পাগল তুমি কে বাবা আমি শান্তিনগরের নয়ন বাদশা নয়ন তুমি নয়ন বাদশা আপনি আপনি কাঁদছেন কেন বাবা বলুন কে আপনি পাগল কিন্তু কিন্তু এই মুখ আমি আমি যেন কোথায় কবে কখন দেখেছি এই মুখ যেন আমার অত্যন্ত পরিচিত বলে মনে হচ্ছে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন বুঝি কে বলেছিস আমার একটি বাক্য তোমার মানতে হবে বলুন পাগল কি সে বাক্য তোমার কন্যাকে নয়ন বাদশার হাতে তুলে দিতে হবে আলহামদুলিল্লাহ এত আমার পরম সৌভাগ্য কিন্তু এত সুখ আমার কপালে সইবে কি সে হচ্ছে বাক্যের কথা আমার কাছে আয় এই নাও তোমার মেয়েকে নয়ন বাচ্চার হাতে তুলে দাও বাবা আয় মা আজ এই পাগলের কথা মুখে আমি নয়ন বাদশার হাতে বাবা আমাদের জন্য দোয়া করবেন আমি যেন তারাকে সুখী করতে পারি আমি দোয়া করি বাবা তোমরা চির সুখী হও আমিও আশীর্বাদ করি তোমরা সুখী হও তোমরা শান্তিনগরে চলে যাও একটি কথা মনে রেখো বেঈমানের কথা বিশ্বাস করলে বারো বৎসর বনে বনে ঘুরতে হবে রে মা বাবা বারো বৎসর বনে বনে ঘুরতে হবে
আমার বড় বড় গুনতে হবে বাবা পাগল কি বলে গেল বাবা কি বলেছে ভুল করলে বিপদ হবে বাবা এবার আমাদেরকে হাসি মুখে বিদায় দিন বাবা এসো বাবা ওরে মা ওরে মা তারা বাবা তোকে বিদায় দিয়ে আমি কেবল করে থাকবো মা আমি কেমন করে থাকবো রে মা আমি কেমন করে থাকবো বিদায় দে আপনি আমাদেরকে হাসি মুখে বিদায় দিন বাবা আমি যেন আপনার তারাকে সুখী করতে পারি আপনি আমাদেরকে হাসি মুখে বিদায় দিন বিদায়েরই কানে
বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে এসে এইভাবে আমাদের জীবনকে লুকিয়ে রেখে এই লুকানো জীবন তোমার কেমন লাগছে রত্না বেশ ভালোই লাগছে রবিদা রত্না তুমি এখানে এভাবে থাকতে পারবে তো কেন পারবো না রবিদা তুমি যদি থাকতে পারো তাহলে আমি কেন থাকতে পারবো না আমাদের যে থাকতে হবে রত্না সুমন কোথায় গিয়েছে বলতে পারিস রত্না আমি এসেছি রে উস্তাদ আমি এসেছি সুমন বলুন উস্তাদ আজ কোথায় গিয়েছিলে বিলের জঙ্গলে কিন্তু শিকার পেলাম না উস্তাদ দুলাল কোথায় সে এখনো আসেনি
দুলাল আসলে বলবে আমরা আজ আজব নগরে যাত্রা করব তাই হবে উস্তাদ চলো এবার আমরা চলি তাই চলো উস্তাদ তাই চলো আজ কতদিন হলো যাহা পড়া শিকারে গেছে আমার হাতে দিয়ে গেছে এই রাজ্যভার কবে আমি এই দায়িত্ব থেকে অবসর নেব আমি শুধু তাই ভাবছি দেখো দেখি কাণ্ড এর জন্য চিন্তার কি আছে যাহা পড়া ফিরে না আনে কোনো ক্ষতি হবে না কারণ আপনি তো রাজ্য চালিয়ে যাচ্ছেন তাহলে কি বলতে চান যাহা পোনা পীরে না আসাই ভালো দেখো দেখ শুধু আমি কেন সবাই তো চায় যৌবনে জীবনে একবার বড়লোক হতে তাই না উজির সাহেব যাহা পোনা না এলে আমরা এ সুযোগ আর ছাড়ব না চুপ করুন মরণ সাহেব দ্বিতীয় বারে কথা উচ্চারণ করলে তাহলে আমি বাধ্য হব আপনাকে এখান থেকে বের করে দিতে দেখো দেখি কাণ্ড আমি হলাম ওই পাঁচ গ্রামের
জন টু মরণ আর আমাকে বলে কিনা বের করে দিতে পাঁচ গামে মরল হন যাই হন না কেন যে যাহা আপনা আমাকে আশ্রয় দিয়ে এই রাজ্যে মনুষ্যত্ব দান করেছে তার কোনো বেঁচে আছে আমার মাতৃহারা মিলন তার কোনো ক্ষতি করার চেষ্টা করলে তাকে আমি বাঁচিয়ে রাখবো না এত মানে খুব সাবধান দেখো দেখি কাণ্ড আমি হলাম পাঁচ গ্রামের জন্টু মরল আমাকে বলে কিনা সাবধান সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আরে আমি কি আমার জন্য বলেছি না আপনার ভালোর জন্যই বলেছি আমি ফিরে এসেছি উদীর সাহেব আসুন যাহা পড়া আসুন বসুন এই মসনদে গ্রহণ করুন আমার এই শাহী সিরাজি আমাকে দেন অব্যাহতি ও মোড়ল সাহেব যাপনা আমি শিকারে গিয়ে একটি ভুল করে ফেলেছি কি ভুল এই ভুল করে ফেলেছেন আপনাদেরকে না জানিয়ে এক গরিবের মেয়েকে বিয়ে করে আমি প্রাসাদে নিয়ে এসেছি আপনি যদি ভালো মনে করে থাকেন তাহলে আমাদের কিছু বলা নেই আপনার বলা না থাকলেও আমার আছে একটা গরিবের মেয়ে হবে এ শান্তিনগরের লেখক না আমি কোনোদিন মেনে নিতে পারবো না মেনে নিতে পারবো না আমি হলো আমি গিয়ে শান্তিনগরের বাদশাহ আমি যাকে বিয়ে করে বেগমের মোট্টা আদা দিয়ে কারখানে নিয়ে এসেছি তাকে আপনাদের মেনে নিতে হবে না 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 তা আমি মেনে নিতে পারবো না আমার মুখের উপর আপনি এই কথা বলতে পারলেন মোড়ল সাহেব কেন পারবো না আমি হচ্ছি ওই পাঁচ গ্রামে জন্তু মরা তাহলে আজ থেকে আপনার মোড়লি এখানে যান বেড়ে যান বেড়ে যান আমার প্রাসাদ থেকে দেখো দেখি কাণ্ড আমাকে আবার বলতে হবে নাকি আমি তো চলেই যাচ্ছি যাবো না আপনিও মনে রাখবেন এই অপমানের বদলা আমি নেবই 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 অসহ্য 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 কারণ আছে ওদের সাহেব আসুন আপনাদের নতুন বেগমের সাথে পরিচয় করিয়ে দেই তাই চলুন যাহাপনা হ্যাঁ তাই চলুন তুমি আমাকে শিকারে নিয়ে গিয়ে যে অপমান করেছ সেই অপমানের বদলা আমি আয় করে নেব নেবেন না বলে একশো বার নেবেন হাজার বার নেবেন আমি হচ্ছে ওই পাঁচ গ্রামের জন্টু মরণ আমার হুমকিতে কত শালা এক গাঁটে গিয়ে অন্য গাঁটে জল খায় গরিবের মায়ের জন্য নয়ন বর্ষা আমাকে করেছে অপমান দেখুন মোড়ল সাহেব বাচ্চা নয়নের শুধু আপনাকে অপমান করেনি সে আমাকেও অপমান করেছে তাই এখন বলুন এই অপমানের প্রতিশোধ আমরা কিভাবে নিতে পারি এসো কানে কানে বলে দেওয়ালের স্থান আছে হ্যাঁ তাই বলুন উত্তম উত্তম যুক্তি দিয়েছেন মোড়ল সাহেব আমি আপনার যুক্তিতে যদি আমি জয়ী হতে পারি তাহলে তাহলে আমি আপনাকে দেব
এই লক্ষ স্বর্ণমুদ্রার পুরস্কার আর যদি চলনা হয় তাহলে দেব আমি আপনাকে দেব আমি আপনাকে জীবন্ত কবরের উপহার সে আর আপনাকে বলতে হবে না ওজন তাহলে এবার চলুন আমরা আমরা আমাদের কাজে আজই লেগে পড়ি বচ্চন নয়ন তুমি শিকারে নিয়ে গিয়ে যে অপমান তুমি আমাকে করেছো সেই অপমানের প্রতিশোধ নিতে আমি তোমাকে টেনে নিয়ে আসবো সেই রক্ত নদীর মাঝখানে আর যেদিকে চাইবে দেখবে শুধু রক্ত আর রক্ত দেখো দেখি কি কাণ্ড আচ্ছা নয়ন তুমি আমাকে করেছ অপমান এবার বুঝবে অপমানের মজা তোমাকে আমি হাতের বদলে হাতের পেন খাওয়াবো Yeah.
পিঙ্কু এই দেখ সাপুরিয়ার মেয়ে আই হুজুর কাইসা বলে কেমন সুন্দর সাপকেলা দেখায় ওকে যেমন করি হোক এই পিঙ্কু হ্যাঁ বলেন হুজুর ওকে কিন্তু বস মানাতেই হবে আই হুজুর কাইসা বলে এই চেম্বিটার সাথে একটা বুকু সাপের বাচ্চা আছে তুমি আসার সাথে সাথে আমার এই রাজপ্রাসাদ আলোকিত হয়ে উঠেছে সত্যি আপনার মতো স্বামী পেয়ে আজ আমি ধন্য হচ্ছি আমি তোমার
আপনি আসার সাথে সাথে প্রজাদের মুখে আনন্দের হাসি উঠেছে। তাই তো আপনার গুণের প্রশংসা না করে পারছি না। আমার মাঝে আপনারা কি গুণ পেয়েছেন তা আমি জানি না। আপনার মাঝে অনেক গুণ রয়েছে বেগম সাহেবা। তুমি আমাকে একা পেলে কোথায় গিয়েছিলে মা? ছেলেটিকে আমার ছেলে মিলন বেগম সাহেবা। বেগম, আজ থেকে তুমি এই সন্তানকে নিজের সন্তানের মতো করে লালন পালন করে বড় করে তুলবে। এই ছেলের জন্য আপনাদের কারণ ভাবতে হবে না। আজ থেকে এই ছেলের দায়িত্ব ও মায়ের স্নেহে তুমি তাকে লালন পালন করে বড় করে তুলবে। মা, এসো বাবা, তুমি আমার কাছে এসো। সত্যি মা, আমাকে ছেড়ে তুমি যাবে না? না বাবা মিলন, তোমাকে ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না। বাহ বাহ, কি মজা কি মজা! আমি আমার আমাই কাছে থাকবো। তাই থাকবে রে বাবা, তাই থাকবে, আমি তোমাকে বাধা দেব না। বেগম, তুমি মিলনকে নিয়ে এসো। আসো রুজির সাহেব, তাই চলুন যাও, আমরা বিশ্রাম করতে চলে যাই। Thank you.
করে রেখেছি তুমি শুধু আমার কথা মতো কাজ করে যাবে কাজই তো আমি করে যাব মোরাল সাহেব কিন্তু কিন্তু এদিকে কি হয়েছে তার খবর কি আপনি রাখেন মোরাল সাহেব দেখো দেখি কাণ্ড কি হয়েছে বলবে তো হয়েছে হয়েছে ওই 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 প্রাসাদে ওই প্রাসাদে একটা নাগিনী প্রবেশ করেছে ওরে বাপ রে বাপ তাহলে তাহলে চুমাল মারবে দাঁড়ান দাঁড়ান মোরাল সাহেব এই এই সাহস নিয়ে কি আপনি এই পাঁচ গ্রামের মোরালগিরি করেন আরে সেই নাগিনী নয় তাহলে কোন নাগিনী বাসন্নয়ন বাসন্নয়ন আমাকে শিকারে নিয়ে গিয়ে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়ে সে একটা সুন্দরী রমণীকে বিয়ে করেছে যেন একেবারে একেবারে একমারে আসমানের একটি কুঠান্ত গুলাব হে দেখো দেখি কাণ্ড সেই জন্য তো আমাকেও অপমান করেছে মোরাল সাহেব যেমন করে হোক চলে বলে করে এই সুন্দরকে আমার চাই দেখো দেখি কাণ্ড আমি হয়েছি ওই পাঁচ গ্রামের জন্তু মরণ আমি বেঁচে থাকতে এই সুন্দরী হবে তোমার মোরাল সাহেব কেমন করে হবে আমি এমন গুটি চালাবো নয়ন বাচ্চা তারা তারা কে দেবে অনুমান আর সেই সুযোগে তুমি করবে তারা কে শাদি বাচ্চা নয়ন তুমি আমাকে যেভাবে অপমান করেছো আমিও ঠিক সেইভাবে তোমাকে সেই অপমানের প্রতিশোধ আমি কড়ায় গন্ডায় আদায় করে আমার নাম সেনাপতি আমি জন্তু মরল বেঁচে থাকতে এই তারা রূপসীকে তুমি পাবে না পাবে এই জন্তু মরল
কাছে ঘুরে বেড়াচ্ছে আমার সর্বনাশ করতে। তবে কি, তবে কি সর্বনাশ হয়েছে বেগম সাহেব? আর সর্বনাশ হয়েছে কি হয়েছে সেনাপতি সাহেব? বলতে যে আমি সাহস পাচ্ছি না বেগম সাহেব। আপনি আপনি নির্ভয়ে বলুন কি হয়েছে। হয়েছে হয়েছে বলুন হয়েছে। বেগম সাহেব আমি যে বলতে পারছি না বেগম সাহেব। আমি বললাম তো আপনি নির্ভয়ে বলুন কি হয়েছে। আমার স্বামী এমন কাজ করতে পারে না, কথা যে আমার বিশ্বাস হয় না। বিশ্বাস তো আমারও হয় না বেগম সাহেব, কিন্তু কিন্তু আমার এই নিজের চোখে যখন দেখেছি তাহলে তো আমি আর অবিশ্বাস করতে পারি না বেগম সাহেব। হাই খোদা, এই কথা শুনবার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন খোদা? উপায় একটা অবশ্যই আছে বেগম সাহেব। আছে, তাহলে বলুন বলুন সেনাপতি মশাই, কি সেই উপায়? কিভাবে কিভাবে আমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনতে পারব? আপনি আপনি আমার সঙ্গে আসুন বেগম সাহেব। এই গোপনে মডল সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে মডল ছাড়া জাহাপনাকে এই প্রাসাদে আর কেউ ফিরিয়ে আনতে পারবে না বেগম সাহেব। আসুন তাহলে, আপনি আমার সঙ্গে আসুন। তাই চলুন। হ্যাঁ তাই চলুন সেনাপতি মশাই। তুমি আমাকে শিকারে নিয়ে গিয়ে এক সুন্দরীকে বিয়ে করে তুমি সুখের সংসার করবে, কিন্তু যেদিন থেকে তারা আমার প্রাসাদে প্রবেশ করেছেন সেদিন থেকে সারা রাজ্যময় আনন্দের আলো প্রবাহিত হচ্ছে। আপনার রাজ্যের শুধু অন্ধকার আর অন্ধকার নেমে এসেছে। জাপনা বেগম সাহেব, আপনার এই রাজ্যে কলঙ্কের ছাপ একে দিয়েছে। বলুন জাপনা, বলুন আপনি বলুন কি করেছে বেগম সাহেব? এ কথা যে আমি বলতে সাহস পাচ্ছি না জনাব। আমি আপনাকে অভয় দিচ্ছি, আপনি নির্ভয়ে বলুন কি করেছে বেগম সাহেব। আমি কি করব, আমি কি বলবো জাহাপনা? বেগম সাহেব, বেগম সাহেব, বেগম সাহেব, জন্তু বড়লের প্রেম।
বিশ্বাস করি না বলুন বলুন আপনি ভুল বলছেন জন্টু মরণের সাথে তারাও কে নিবেদন করবেন এই কথা আমি বিশ্বাস করি না এই আমার বিশ্বাস হয় আপনার নিজের চোখে দেখবেন আমার কথা সত্য নয় মিথ্যা আই চলুন দবির কা তাই চলুন যদি আপনার কথা সত্য বলে প্রমাণিত হয় তাহলে আদেশ করুন শাহ আমি বলেছিলাম মুজান গায়ে প্রচুর খাদ্য পাঠানোর জন্য আর এখনো জানতে পারলাম সেখানে কোন খাদ্যই পাঠানো হয় না তার কারণ কি মিথ্যা কথা শাহ আমি নিজে সেখানে খাদ্য পাঠিয়ে দিয়ে এসেছি রাজারা কোনোদিন মিথ্যা কথা বলে না সেনাপতি সুলতানরা সেখানে কোনো খাদ্য পাঠানো হয় না অন্ন চাই বস্য চাই অন্ন চাই বস্য চাই অন্ন চাই বাঁচার মতো বাঁচতে চাই অন্ন চাই বস্য চাই বাঁচার মতো বাঁচতে চাই ওই ওই শুনেন সেনাপতি সুলতানরা ওই প্রজাদের ওই কোথায় আছে আমাদের জাহাপনা কোথায় আমাদের জাহাপনা আমি তোমাদের জাহাপনা বলো কি বলতে গাও নির্ভয় কি বলবো জাহাপনা আমরা একজন সাধারণ প্রজা আমরা কি আপনার প্রজা নই বন্যায় সমস্ত সকল আমাদের প্রতিগত দয়া নয় আমরা কল কি খেয়ে বাঁচবো জাহাপনা কি বলতে চাও তুমি হাজার হাজার মানুষ না কায়ে ভর্তি বসেছে আপনার আমরা আমরা আমাকে দু মুঠু ভাত দিতে ভালো লেগে যা হবো না সেনাপতি সুলতানে কা আমার সামনে দাঁড়িয়ে আমার প্রজাদের উপরে চাবুক মারার সাহস তোমাকে কে দিয়েছে বলো জবাব দেব এর শাস্তি তোমার পেতেই হবে এই নাও এই মুক্তার মালা বিক্রি করে তুমি তোমাদের সংসার চালাও আর আজই সেখানে প্রচুর খাদ্য পাঠানো হবে সালাম জাহাপুরা সালাম খুদা যেন আপনাকে মঙ্গল করুক খুদা যেন আপনাকে মঙ্গল করুক সেনাপতি সুলতান খা জাহাপুরা আর যদি কোনদিন প্রজার সঙ্গে অন্যায় আচরণ করেন তাহলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না এবার তুমি যাও তাই যাচ্ছি শানশা আমি তাই যাচ্ছি যাও সেনাপতি জনাব আমি আরো জানতে পারলাম রবি ডাকা আমার আজম নগরে এসেছে তার অত্যাচারে প্রজারা শান্তি মতো ঘুমাতে পারে না তাই যেমন করে হোক এই রবি জগৎকে বন্দি করে আমার নিয়ে আসবে আমার প্রাসাদে
আমি দেখতে চাই সে কত বড় ডাকা। যাও, আমি এক্ষুনি যাচ্ছি জনাব। তবে যাবার বেলা আপনার সম্মুখে দাঁড়িয়ে এই সম্মানিত তরবারি হাতে শপথ করে বলছি যে সরকার আমাদের রাজ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে, সেই পুত্র কাজল কে তুমি শিকারে পাঠিয়েছিলাম সে কে তুমি কোদা সহায় থাকো, তুমি কোদা সহায় থাকো। ওগো খোদা মেহেরবান, হে কি তুমি শোনালে, কেন আমার মাথায় তুমি আকাশ ভেঙে ফেলে দিলে, আমি আমি কি অপরাধ করেছিলাম তোমার দরবারে, কেন কেন তুমি বলে দাও খোদা। দেখো দেখি কি কাণ্ড, আরে কম সাহেব আপনি কাঁদছেন কেন, কি হয়েছে আপনার? আমার কান্না যে মাত্র শুরু হয়েছে মরল সাহেব। দেখো দেখি কি কাণ্ড, কি হয়েছে বললেন তো? আমার স্বামী আমাকে ভুলে গিয়ে অন্য এক নারীর প্রেমে পড়েছে। তওবা 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 তওবা, সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না বেগম সাহেবা, আমি সেই শয়তানিকে শরীর, আপনি আর কাঁদবেন না বেগম সাহেবা। মরল সাহেব আমি আমি আপনার দুটি পায়ে পড়ি, আমার স্বামীকে আপনি ফিরে আনুন মরল সাহেব। আ বেগম সাহেবা আপনি আর কাঁদবেন না, আপনি আর কাঁদবেন না বেগম সাহেব, আমি সব ব্যবস্থা করে দেব। উঠোন বেগম সাহেবা উঠোন, উঠোন বেগম সাহেবা, না না উঠোন বেগম সাহেবা উঠোন। চুপ কর লম্পট, যাব এই মুহূর্তে আমার প্রাসাদ থেকে বেরিয়ে যাব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো চলে যাচ্ছি, আমি একজন পরেশগার মানুষ, আমাকে বললে লম্পট একথা শুনাও যাব, আমি যাই আমাকে আমাকে দূরে সরিয়ে দিয়ে একটা কুচক্রি মরণের সঙ্গে তুই প্রেম নিবেদন করেছিস, আমি তোকে আমি তোকে
চুক্তি মরলের সঙ্গে তুই প্রেম নিবেদন করেছিস বল জবাব দে আমি আমি হাই গো হাতে আমি
কাচ্ছো কেন বলো 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 আমি মিলন চলে আইম চলে আই এই কলঙ্কিনীটার কাছ থেকে চলে আই না না আমি আমি আর আমির কাছে দাও দাস নে মিলন আমি আমির কাছে দেবো বলো বলো আমি তোমার কি হয়েছে ওরে মিলন আমি যে চলে যাচ্ছি বাবা আজ থেকে তুই মনে করিস তোর আম্মি মরে গেছে কোথায় যাবে এই মুহূর্তে আমার প্রাসাদ থেকে বেরিয়ে যা
তুমি যদি সুখে আমি চলে গেলে তবে আর কি বলা কোনো কথা বলবো না কোনো চিঠি লিখবো না চোখে তাড়িয়ে দিয়ে
ভালোই করেছি সে একটা কলঙ্কিনি সে একটা ডাইনি কাকে কলঙ্কিনি বলছেন যাহা আপনা শয়তানি শয়তানি তারাকে কেন কি করেছে বেগম সাহেবা সেই শয়তানি জন্ত মরণের সঙ্গে প্রেমী নিবেদন করেছে তাহলে যে পায়ের তলা থেকে মাটি সরে যাবে আকাশে ভেঙে পড়বে বেগম সাহেবা কোনোদিন কলঙ্কিত হতে পারে না আমার আমার নিজের চোখে দেখেছি ওই ওই সে যে কোন যাহা পড়া কে যেন অলক্ষ থেকে বলছে ওরে শুকুর আলী তুই একথা বিশ্বাস করিস এর মধ্যে রয়েছে চন্টু মরল আর দবির কার ষড়যন্ত্র বলুন জনাব আমার আমার মিলন কোথায় মিলনও চলে গেছে যাহাপরা এই ছোট্ট ছেলেটির হাত ধরে আপনার প্রাসাদে আশ্রয় নিয়েছিলাম আপনি আমাকে উজির পদে দান করেছিলেন এই রইল আপনার উজিরের পথ আমি চলে যাচ্ছি আমার মিলন আর বেগম সাহেবা খুঁজে বের করতে হবে বিদায় যাহাপনা বিদায় একে একে সবাই চলে যাক আমার কারোর প্রয়োজন নেই আমার কারোর প্রয়োজন নেই আমি আমি যে একা হয়ে গেলাম আজ আমি বড় একা হয়ে গেলাম হাইরে নিহতির গেলাম যাকে আমি ভালোবেসে বিয়ে করে প্রাসাদে বেগমের মর্যাদা দিয়েছিলাম সে আমার সাথে তুলনা করে আমাকে একা ফেলে চলে গেল আমি আমি যাকে এত বিশ্বাস করেছিলাম সে আমার সাথে আমার চলনা করেছে কাউকে বিশ্বাস করি না আপনি উপযুক্ত বিচার করুন কি হয়েছে বেত সর্দার বিচারের বিচার কার বিচার কি বলবো যাহা আপনা আমরা তো বেদের জাত মেয়ে ছেলে নিয়ে আমরা এই সাপ কেলা দেখাই সেদিন আমার মেয়ে সাপ কেলা দেখাতে গিয়েছিল শাহজাদা কাজল তাকে অপমান করেছে আমার পুত্র শাহজাদা কাজল সামান্য তুমি কন্যাকে অপমান করেছে তুমি যাও সর্দার আমি ও পুত্র বলে আমি তাকে ক্ষমা করবো না সালাম জাহাপনা সালাম শাহজাদা কাজলকে পাঠিয়ে দি
আমায় কি জন্য শরণ করেছেন আব্বা হুজুর? তুমি নাকি শাহপুরের মেয়েকে অপমান করেছ? কেন তাকে অপমান করেছ বলো, জবাব দাও। আব্বা হুজুর, কি মানে আমি? চুপ করো বদত্ত। আমার পুত্র হয়ে সামান্য বেগ কন্যার সাথে অন্যায় আচরণ করবে আমি সইব না। অন্যায় করলে আমি তোমাকে পুত্র বলে স্বীকার করব না। কথাটা মনে থাকে যেন। আমি শাহজাদা কাজল শাহপুরিয়ার মেয়েকে কিভাবে কাছে আনতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। পিঙ্কু কাইসে হুজুর, আমরা কাইসে এক দিকে ছাগলটা ম্যাও 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 করে ডাকতেছে আর এই দিকে আপনিও আপনিও ডাকতেছে। এখন আমি কোন দিক দিয়ে যাব? শোন পিঙ্কু, সেই শাহপুরিয়ার মেয়েটা আব্বা হুজুরের কাছে মোবাইল আসার লগে বুঝিতাম না এই চামড়া পিটাইয়া একবারে কায়া অপরে গতা ব্যাং মারাটা। এই চলেন দেখি শাহপুরিয়ার মেয়ে। হ্যাঁ তাই চল, হ্যাঁ তাই চলুন। মাঝি ভাইয়া যাও রে, thank you.
বাইলাম এই এখন কত কোটা টাকা হইছে কালা ভাই দেখ গেল আমি গন্না লই আচ্ছা হ বাতি যা গন্না লও এ কালা ভাই মেলাতে হইছে হাসতিয়া 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 রাজপুত লে বালিশ করে বালিশ হ্যাঁ গন্যা পরে বাদে তোমার কাছে আমাকে একটু ওপারে পার করে দেবে কই যাই বা মায়া ওপর পার করে দিতে পারি কিন্তু পাঁচটা লাগবো আমার কাছে তো পাঁচ টাকা নেই মাঝি ভাই ঘাটে আইলে বলে পয়সা থাকে না তাহলে তোমাকে পার করে যাব না পার করার দরকার নাই আমার কাছে দু টাকা আছে ভাই আচ্ছা দেও বোন পার করে দিচ্ছি মাঝি ভাই দু টাকা বুইয়ার বাজারের কানি দিয়া বেউরাডের ভিজে দিয়া Thank you.
আসছে আমি কইতো যে কি কইয়া লাই তাও আমি নিজে কইতারি না আচ্ছা তুমি যাও বই যাও আর না আসি এই যে মেজে বাড়ি কানি দেওয়া হরে ইন্দা দাগিয়া দেয় বলে কথা দি রায় আহে আমাকে ক্ষমা করে দাও এ আমি তোমাকে ক্ষমা করতে পারি তাহলে এখন আমি আসি
থাকলে কোতি কি কারণ কারণ তোমাকে আমার হৃদয়ের রানী বানাবো এসো রেখা তুমি আমার কাছে এসো তো যে আমার বয়স হচ্ছে কোনো ভয় নেই তোমার আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমার কাছ থেকে তোমাকে কেউ চিনিয়ে নিতে পারবে না ছাড়টা রেখা আমরা একটু ঘুরে আসি তাই চলো তুমি খাটাল খুলে